বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা খালি চুল কয়টা ফাইকে গেছে বাতাসে। এই বন্ধু, এটা দান খেত না, যদি পাটকে ধইতো তাইলে তোর টুকটুকির এতক্ষণে গান্ডারি দোষর করে দিছো। শালার পুত, এ দাঁড়ান, এর কাম কর। ওরা দুইটা দেখি এই জায়গায় যাই আমি। কিরে রফিক, কি করতেছস? আরে কাজ করতাছি, এটাই তো আমার কাজ। আরে সিদ্দিক, তুই কি করতেছস? কি মারতাছি? ভালো কথা জিজ্ঞাসা করলাম, দেখতাছস না কাম করতাছি, বারবার জিগানি লাগে। আরে ভাই, আমি তো কাজের কথাই কইতেছি, আমি আরো বাডারে যাইতেছিলাম কাজের জন্য। এখন তোগরে দেখা মায়া লেগে গেল, এখন তোগের সাথে কাজ করে ইচ্ছা দেখা গেছে। তোরা একটু তোদের মালিকের সাথে কথা বলে আমার কাজে লাগাই দেস না। কাজ করবি তুই? হ্যাঁ। আচ্ছা চল, মালিকের লগে কথা কয়ে দেই। হে উস্তাদ, এটা আমার বন্ধু, মাটির কাম করবো, রাইখা দেন। তোরে তোরে কাজ দিব আমি, তোরে আমি মাগনা দিতে পারুম না। ও আমার বাইরের সামনে যে মাইকটা দিছে, তোরে আমার চক্কের সামনে দেখা যা। আমার বাইরে বিড়ি সিগারেট খাইয়ে নষ্ট করতে আসছ, আবার আমার ক্ষেতেও কাজ করতে আসছস, চক্কের সামনে দেখা যা। সাহেব, অনেক বড় ভুল করতেছেন আপনি, আপনার নিজের কপাল নিজে খাইতেছেন। আপনার পিছনে যে দুইটা মানুষ দাঁড়ায় আছে না, ওইগুলো আমার কলিজার বন্ধু। আমারে চাকরিতে না রাখলে ওরাও চাকরি করবো না। অবশ্যই করুম, তুমি আমার বাল, তোমাকে চাকরি জায়গা দিমু। গাড়ির নাম হইলো ফেরারি, আমার বন্ধুরা সবগুলো মাদারি। হ্যালা সুদা, মুন্সি সাহেব। হ্যাঁ কো। কি আপনার এই ইটের বাটার আমার কাজে রাখেন? কাজে? আচ্ছা যা রাখলাম। তাহলে আপনি আপনার হিসাবের কাজটা আমারে দিয়ে দেন, বুঝছেন? আমি হিসাবে অনেক পাক্কা, মিনিট সেকেন্ডের ভিতরে হিসাব করে ফেলতে পারি। সত্যি তুই অনেক ভালো হিসাব করতে পারস? হ্যাঁ। কত 5000 ইট থেকে 2000 ইট গেলে কত থাকে? 10000 ইট থাকে। কি করে? আসলে তুই অনেক ভালো হিসাব জানস, তুই তো আমার ইটের বাটার। তাইলে এক কাজ কর, এখানে 5000 ইট আছে, 5000 ইট থেকে 2000 ইট রাখিয়া ট্রলির মধ্যে রাখিস। কিন্তু না 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 না, আমি এইসব ইট তোলার কাজ করতে পারবো না। তাইলে যা, তোরে কাজে রাখলাম না। কোন ইট গুলা জানি সরাই তো হইব? ও দেখ সামনে গিয়া দেখ, 2000 ইট আছে, এগুলো ট্রলির ভিতরে গিয়ে রাখ। ঠিক আছে। আমি নাকি ইট তোলার কাজ করমু, কি আসুদা মাইরি, করতে তো হইবই। একা একা কাজ করমু, বিরক্ত লাগতেছে। ওগো দুইটারে নিয়ে আই সাথে, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এই বড়াই, আমার কথা শুন। হালার পুত, তুই আবার আইছস, আমাকে চাকরি খাইতে চাস নাকি? আমি তোদের দুইটারে মুক্ত করতে আইছি, বুঝছস? এই হারা দিন প্যাকের মধ্যে কসলা কসলি করতে করতে গন্ডার মতো চেহারা হয়ে গেছে তোকে দুইটা। তোর বেতন দেখো, তোরে তোর মালিকে 300 আমি যদি 600 টাকা বেতন দিই তোকে? 600? হ্যাঁ। আর কাজ কি জানোস? এই জায়গার ইট ওই জায়গায় গিয়ে রাখবি, একবারে সিম্পল কাজ। আর একটা কথা শুন, ওই জায়গায় আমার মালিকের মতো বাপ, বুঝছস? মালিকের মতো বাপ? কিরে, তোরা দুইটা আবার ইটারে আনছস, তোদের চাকরি খাইয়ে দিমু। আরে রাখ, তুই কি চাকরি ছাড়াবি? আমি ওদেরকে মুক্তি করতে আসছি, তুই হারা দিন কাম করাস বেটা প্যাকের মধ্যে, তুই আমার বা। ওই থাম, আমরা কিছু কই বন্ধু, তুই ক। তোর চাকরি আমি বাল করমু, তুই কেমনে কেমনে তাকাস, তুই মাইয়া গদিকে যেমনে তাকাস, আমার পিছন দিক দিয়ে এমনে তাকাস, তোর চাকরি করুম না। তুই সারাদিন মাটির মধ্যে কাম করাস আর মাত্র 300 টাকা দেস, আবার খাওয়া আসো না ঠিক মতো। এ বন্ধু, বন্ধু ওই তোর কাম করমু, তোর বালের চাকরি করুম না। যা 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 যা, তোর এই বন্ধুর লাইগা আজকে আমার সাথে এমনটা করলি, তোদের দুইটারে খাওয়াইলাম পড়াইলাম, আমার নুন খাইয়া আমার নামে বদনামি করলি। ঠিক আছে, পামুনে জাগা। কি বলেদের মতো তোমরা পেকের মধ্যে কসলা কসলি করতেছো,
এখন যে জায়গায় যেতেছি ডাবল টাকা দিব, আবার মেহনত কম কম না কি আসুদা মাইরি তাড়াতাড়ি চল। মুন্সি সাহেব হ্যাঁ ক আমার দুইটা বন্ধুরে আনছি, ওকে দুইটারও কাজে লাগাই দে। আরে যা, এমনি বাটার অবস্থা অনেক খারাপ, তোরে যে কাজ দিছি এডি অনেক, তুই আবার সাথে দুইটা নিয়ে আইছ কি রে? কামে দেই রাখতাছ না? আরে ভাই আমি বলছি না, এই বাটারে আমার মালিকের মতো ভাব, আমি কথা কইতাছি। মুন্সি সাহেব রাইখে দেন না ওদেরকে কাজে। আচ্ছা যা যা, রাইখে দিলাম, যা যা যা। বলছিলাম না এই বাটারে আমার মালিকের মতো ভাব। হো দেখছি কি বালের মতো ভাব। কাজের কথায় আসি, ওই যে ইটগুলো আছে না, ইটগুলো ওই যে বাজারের পিছনে গিয়ে রাখ। তুই কইছস এই জায়গার ইট ওই জায়গায় নিয়ে রাখলেই 600 টাকা দিব, এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে যাইতে আমার কোমরে আটি। আরে গাদা বুঝস না, এই জায়গায় হাজার হাজার মানুষ প্রতিদিন কাজ করে, এক কাজ তো এক জায়গায় থাকে না, আগের কাজগুলো শেষ হয়ে গেছে, নতুন কাজ দিছে, এগুলো করতেইব। পরিশ্রম করলাম সমস্যা নাই, টাকার কথাটা বইলা ফেল আগে। হহ আগে টাকার কথা ক্লিয়ার কর। ঠিক আছে। হ্যাঁ মুন্সি সাহেব। হ্যাঁ ক। ওই যে টাকার বিষয়টা একটু, টাকার বিষয় তোরে যত দিই অতই তো দিমু, তোরে 150 টাকা দিই ওদের তো 150 টাকাই দিমু। আমার পুত 150 টাকা, আমাদের ওখানে 300 টাকা দিত, আমাগো ওই জায়গায় কোনো পরিশ্রম আসিল না, আর এই জায়গা থেকে এই জায়গায় ইট নিতে গেলে আমার কোমর ভেঙে যাইব। আমরা কাজ করুম না, না করলে নাই আমার কি আয় যায়, তোমরা মালিকের কাছে এখন যাও, তোমরা যে গালিগুলো দিয়েছো সেই চালাইবো এখন। সত্যি কথাই কইছে, কাজটা কইরা লাই, এই জায়গায় ঠাই পামু না ওই জায়গায় ঠাই পামু না, কষ্ট কইরা কইরা লাই। তাড়াতাড়ি আয় বড়, তাড়াতাড়ি আয় বড়, অনেক কাজ বাকি পড়ে রইছে। বললাম না এই বাটারে আমার মালিকের মতো ভাব, তাড়াতাড়ি করো নাহলে খাবার দিমু না। আরে 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 উইট গেলা নে, উইট গেলা নে, আরে একটা করে কি নিতেছ, দুইটা করে নে। বুঝলাম না, বললাম না এই বাটারে আমার মালিকের মতো ভাব, তাড়াতাড়ি কর। বাহ মালিক বাহ, তোমার এখানে রাখছি কর্মচারী হিসাবে, তুমি ওদের দিয়ে কাজ করাইতেছ। যা আমার বাড়ার টিকা, তুই আর কোনদিন আমার চোখের সামনে আবি না, মালিক সাজস কর্মচারী হইয়া যা। কি আসুদা মাইরি, করলাম না তোর বাটারে কাম, 150 টাকাটা যদি দিতেন। বুঝান টিকা, হালাই কামটা করলো কি? দুইটা কুলাঙ্গার জন্য দিছি আমি, তো ঘরে দিয়ে কিচ্ছু হইব না, এটা সারাদিন মোবাইলের ভিতরে ডুইক্কা যায় পারলে, গেম খেলতে খেলতে দেয়ালের সাথে ধাক্কা খাইয়া পড়া যাস। আর তুই তোর নিয়ে কি কমু বাপ, তুই তো অনেক বড় একজন অ্যাক্টর, আসিলি চুর পরে হয়ে গেলি বাটপার, পরে আবার চুরি করলি, পরে আবার চিটারি শুরু করলি, তোর লই আমি কই যামু বাবা, তোদের দুইটার লই আমি কই যামু বাবা, কই যামু। আমি একটা ডিসিশন যাও, তুমি ঠিক কথা বলছো, আমি যে নিয়ে আসতেছি ওদের। বাপে তো ঘর থেকে বার করে দিল, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমাদের বাবার তো অনেক সম্পত্তি, এক কাজ করি, বাবার বিষ খাওয়ায় মাইরা সব সম্পত্তির মালিক হয়ে যায়। ঠিক কইছস,